আলোচ্য বিষয় দু সালের তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরেজির প্রশ্ন এবং তার উত্তর তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের পূর্ণমান থাকবে দশ এবং এর জন্য তোমার সময় হবে কুড়ি মিনিট তোমাদের এর আগে ফার্স্ট ইউনিট টেস্টের বাংলা এবং অঙ্কের প্রশ্ন এবং উত্তর কর্ণ হয়ে গেছে তোমরা যা যা দেখোই তার জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে বলে রাখি তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে তোমরা দেখে নাও তোমাদের কেমন টাইপের প্রশ্ন আসতে চলেছে প্রথমে দেখো একটা প্যাসেজ আছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন তোমাদেরকে এই প্যাসেজটা পড়তে হবে যদিও এই প্যাসেজটা তোমরা তোমাদের বইয়ে পড়েছো আমি তাও একবার তোমাদের এই প্যাসেজটার মানে বুঝিয়ে দিচ্ছি দেখে নাও অ্যানিম্যালস লাইক কাউ গোট শিপস অ্যান্ড হর্সেস ইট গ্রাস অ্যান্ড প্ল্যান্টস অর্থাৎ গরু ছাগল ভেড়া এবং ঘোড়া জাতীয় প্রাণীরা কি খায় ছোট ছোটো চারা গাছ এবং ঘাস খায় ডগ ডগস ইট মিট অর্থাৎ কুকুর মাংস খায় ফিস অ্যান্ড ইভেন রাইস অ্যান্ড ব্রেড তাহলে কুকুর কি কি খাচ্ছে মাংস মাছ ভাত এবং রুটি সবই খাচ্ছে ক্যাট ইট ফিস অ্যান্ড ড্রিঙ্ক মিল্ক অর্থাৎ বিড়ালেরা মাছ খায় এবং দুধ পান করে অল অ্যানিম্যালস ড্রিঙ্ক ওয়াটার প্রত্যেক প্রাণী কিন্তু জল পান করে উই কল এ বেবি ডগ এ পাপি আমরা কুকুরের বাচ্চাকে পাপি বলে ডাকি দ্য বেবি ক্যাট ইজ কল্ড এ কিটেন বেয়ালের বাচ্চাকে কিটেন বলা হয় এ কফ ইজ দ্য বেবি অফ এ কাউ গরুর বাচ্চাকে কাপ বলে ডাকি অ্যান্ড এ কোল্ড ইজ দ্য বেবি অফ হর্স ঘোড়ার বাচ্চাকে আমরা কোল্ড বলে ডাকি দ্য বেবি শিপ ইজ কল্ড এ ল্যাম্ব আমরা ভেড়ার বাচ্চাকে ল্যাম্ব বলি হোয়াইল দ্য বেবি গট ইজ কল্ড এ কিট এবং আমরা বাচ্চা ছাগলকে কিট বলে ডাকি দ্য বেবি ডাক ইজ কল্ড এ ডাকলিং আমরা হাঁসের বাচ্চাকে ডাকলিং বলি অ্যান্ড দ্য বেবি হেন ইজ কোল্ড এ চিক এবং মুরগির বাচ্চাকে চিক বলি দ্য সাউন্ডস অফ দ্য অ্যানিমেলস আর ভ্যারিড অ্যাজ ওয়েল প্রত্যেকটা প্রাণীর আওয়াজ কিন্তু বিভিন্ন রকম হবে তোমরা দেখেছ বিভিন্ন প্রাণী বিভিন্ন রকমভাবে আওয়াজ করে আচ্ছা এইটা কিন্তু এই টেক্সটটা তোমাদেরকে আমি আলাদা করে চ্যাপ্টার ওয়াইজ তোমাদের পড়িয়েছি তার ভিডিও তোমরা কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে ডগস বার্ক কুকুর কুকুরের ডাককে বার্ক বলা হয় ক্যাট মিউজ বিড়ালের ডাককে মিউ বলা হয় কাউজ মু অর্থাৎ গরুর ডাককে মু বলা হয় যেটাকে আমরা হাম্বা বলি সিভস ব্লিট ভেড়ার ডাককে ব্লিট বলা হয় ডাঙ্কিজ ব্রে গাধার ডাককে ব্রে বলা হয় অ্যান্ড হর্সেস নে এবং ঘোড়ার ডাককে নে বলা হয় অল দিস অ্যানিম্যালস আর ডিফারেন্ট ইন নেচার প্রত্যেকটা প্রাণী প্রত্যেকের থেকে আলাদা বাট দে আর আওয়ার ফ্রেন্ড কিন্তু তারা সকলেই আমাদের কি বন্ধু তো এই টেক্সটের মানেটা আমরা বুঝলাম এবার আমরা চলে আসবো প্রশ্নতে কী বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট প্রতিটি প্রশ্নের মান আছে এক করে তো দেখো প্রথমে কী বলেছে অল অ্যানিমেলস ড্যাস তো এখানে আমরা দেখলাম অল অ্যানিমেলস ড্রিঙ্ক ওয়াটার কিছুক্ষণ আগে আমরা এখানে দেখতে পেলাম কে কি খাই সেখানটাতে তারপরে দেখো দ্য বেবি ক্যাট ইজ ড্যাস তো উত্তর লিখবে দ্য বেবি ক্যাট ইজ কল্ড এ কেটেন অর্থাৎ বিড়ালের বাচ্চাকে আমরা কিটেন বলে ডাকি অল দিস আর অ্যানিমেলস আর ডিফারেন্ট ইন নেচার প্রত্যেকটা প্রাণী প্রত্যেকের থেকে আলাদা দেখতে পেলাম একবারে আমাদের শেষ লাইনের আগে আছে দেখো তাই তো আর বেবি ক্যাট যেটা বেবি ক্যাটটা এখানেই আছে বেবি ক্যাট ইজ কল্ড এ কিটেন সব কিন্তু তোমাদের এই টেক্সটে তোমরা পাচ্ছ তো এটা হলো এবার আমাদের চলে যাচ্ছি অ্যাক্টিভিটি টুতে কী বলেছে অ্যানজ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন দ্য অর্ডার অফ এ টু জেড অ্যান্ড রাইট দেম তো দেখো এখানে তোমার তিনটে আছে অক্স জেব্রা কাউ এবার বলেছে যে যেমন তোমার ডিকশনারিতে যেমন এ থেকে জেড প্রপর থাকে অর্থাৎ এ বি সি ডি করে পর জেড অবধি থাকে তোমাদের যে ওয়ার্ডগুলো ঠিক ওইভাবে তোমাদেরকে সহায়তা করেছে তার জন্য আমরা দেখে নেব প্রথমের যে আমাদের অক্ষর আছে সেটা কি প্রথমে এখানে আছে ও তারপরে আছে জেড তারপরে আছে সি তো আমরা জানি সি প্রথমে আসে সি তাই সি দিয়ে যেটা আছে কাউ সেটা ফার্স্টে বসবে এবং জেডটা হওয়ার শেষে আসে আমরা জানি তো জেডটা হওয়ার শেষে বসছে এবং ও এক্সট্রা তাহলে মাঝখানে বসে যাচ্ছে তাহলে এভাবে আমরা কাউ তারপরে অক্স তারপরে জেব্রা এভাবে আমাদের হচ্ছে এবার দেখো বলেছে অ্যারেঞ্জ দ্য লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ড অর্থাৎ এলোমিলো করে কতগুলো অক্ষর দেওয়া আছে সেগুলোকে এমনভাবে তোমাদেরকে সাজাতে হবে যাতে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি হয় তো এখানে আছে দেখো কে বি ডবলও এটাকে যদি আমরা সাজাই তাহলে হবে বি ও কে বুক তারপরে দেখো বি আছে এল ওয়াই সি এটাকে যদি আমরা সাজাই তাহলে হবে সি ওয়াই ই সাইকেল এরপরে চলে আসছি এক ফোর বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই কারেক্টলি ইউজিং অ্যাম ইজ আর অর্থাৎ এই যে শূন্যস্থানটা আছে সেখানে তোমাদের এম অথবা ইজ অথবা আর বসাতে হবে তো যে কোনো দুটো করতে হয় প্রতিটি প্রশ্নের মান আছে এখানে হাফ করে দেখো সি ড্যাস মাই সিস্টার তো সি এর পরে আমরা জানি ইজ বসে সি ইজ মাই সিস্টার সি এর পরে এমও বসে না সি এর পরে আরও বসে না যেহেতু সি হচ্ছে সিঙ্গুলার নাম্বার অর্থাৎ এক বচন এবার দেখো বি দে ড্যাস প্লেইং ফুটবল তো এখানে হবে দে আর প্লেইং ফুটবল কারণ দে মানে তারা মানে এটা বহু বচন তাহলে এখানে তার জন্য এখানে আর বসছে আই ড্যাস এ স্টুডেন্ট উত্তর হবে আই এম এ স্টুডেন্ট আমি এর পর মানে আমির পরে কী বসে এম বসে অ্যাক্টিভিটি ফাইভ অ্যাক্টিভিটি ফাইভে চলে আসছি কি বলছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই কারেক্টলি ইউজিং হ্যাজ হ্যাভ হ্যাজ অথবা হ্যাভ বসিয়ে তোমাকে করতে হবে যে কোনো দুটি করতে হবে প্রতিটি প্রশ্নের মানে আছে হাফ করে আই ড্যাশ এ পেন্সিল আয়ের এর পর কী হয় আয়ের পর আমার এমনি হ্যাভ হয় আই হ্যাভ এ পেন্সিল মানে আমার একটি পেন্সিল আছে হি ড্যাশ এ ব্যাগ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই জন্য আমি কী বলছে হ্যাজ বসছে হি হ্যাজ এ ব্যাগ তার একটি ব্যাগ আছে দে ড্যাশ মেনি ক্যান্ডেলস দে হচ্ছে থার্ড পারসেন্ট প্লুরাল নাম্বার তাহলে এখানে দে হ্যাভ মেনি ক্যান্ডেলস তাদের অনেক মোমবাতি আছে এবার চলে আসছি অ্যাক্টিভিটি সিক্স রাইট দ্য নেমস অফ দ্য বেবিজ অফ দ্য ফলোইং অ্যানিমেলস হ্যাঁ যেসব এখানে প্রাণীগুলির নাম আছে তার বাচ্চাদের নাম লিখতে হবে কিছুক্ষণ আগেই তোমরা টেক্সটে পড়লে সেখান থেকেই কিন্তু এটা লিখতে হবে দেখো ক্যাট ক্যাটের বাচ্চাকে আমরা কিটেন বলে কিছুক্ষণ আগে পড়লাম সিপের বাচ্চাকে কি বলে ল্যাম্প বলে সেটাও কিন্তু আমরা জানলাম ঠিক আছে এবার চলে আসছি অ্যাক্টিভিটি সেভেন রাইট ফোর সেন্টেন্স অ্যাবাউট এ কাউ অর্থাৎ গরু সম্বন্ধে তোমাদেরকে চারটে বাক্য লিখতে হবে এটার মান কিন্তু আছে দুই নাও কি লিখবে এ কাউ এটা বড় হাতের হবে ছোট হাতের হয়ে গেছে এ কাউ ইজ দ্য মোস্ট ইউজফুল অফ অল ডোমেস্টিক অ্যানিম্যাল অর্থাৎ যত গৃহপালিত পশু আছে তার মধ্যে সবচেয়ে উপকারী পশু হচ্ছে গরু ইট ইজ ভেরি জেন্টল ইন নেচার এটি স্বভাবে খুব ভদ্র উই কিপ কাউজ ইন আওয়ার হাউজ ফর মিল্ক আমরা দুধ পাওয়ার জন্য আমাদের বাড়িতে গরুকে রাখি ইট হ্যাজ টু ইয়ার্স এর দুটো কান আছে টু আইস দুটো চোখ আছে টু হর্নস দুটো সিং আছে অ্যান্ড এ লং টেল এবং একটি লম্বা লেজ আছে আশা করি তোমরা সকলে গরু দেখেছো সেই গরু সম্বন্ধেই কিন্তু এখানে রচনা আচ্ছা তো এই গেল তোমাদের তৃতীয় শ্রেণির প্রথম পার্বিক মূল্যায়নের ইংরেজির সাজেশান প্রশ্ন এবং তার উত্তর তোমাদের যে হুবুহু এই সেম প্রশ্ন আসবে তার কোনো মানে নেই তোমাদের এই টাইপের প্রশ্ন আসতে পারে তোমাদের জাস্ট টাইপটা বোঝানোর জন্য এরকম প্রশ্ন আনা হয়েছে তোমাদের যদি আরও এক প্রশ্নের দরকার হয় আমি অবশ্যই তোমাদের জন্য আর এক প্রশ্ন নিয়ে আসবো তার জন্য তোমরা কমেন্টে অবশ্যই জানাবে তো তোমরা তোমাদের যে বইয়ের সিলেবাসটা আছে সেটা খুটিয়ে পড়ো আশা করি তোমাদের বই থেকে সম্পূর্ণ তোমরা কোন পাবে এবং এই প্রশ্নটা প্র্যাকটিস করো যাতে তোমার প্যাটার্নটা সম্বন্ধে তোমরা ওয়াকিবহাল থাকো তোমাদের যে বাকি সাবজেক্টটা থেকে গেল অর্থাৎ অঙ্ক পরিবেশ এবং স্বাস্থ্য সেটা খুব তাড়াতাড়ি এই আজকাল পশুর মধ্যে তোমাদের নিয়ে আসা হবে তার জন্য তোমাদের সকলকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে যদি তোমরা চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে তার সবচেয়ে আগে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছায় এবং সবকটা সাবজেক্ট তোমাদের করানোর পরে সবশেষে একটা অল সাবজেক্টের ভিডিও আনা হবে যেই ভিডিওর মাধ্যমে তোমরা একটা ভিডিও দেখেই সব সবকটা সাবজেক্ট তোমরা করতে পারবে তো যদিও তোমাদের পরীক্ষা আর বেশি দিন সময় নেই আর এক মাস আছে তোমরা তোমাদের বইয়ের সিলেবাসটা কমপ্লিট করো তোমাদের প্রত্যেকের বিদ্যালয়ে দেখবে আলাদা আলাদা সিলেবাস দেওয়া হবে সেই অনুযায়ী তোমরা তোমাদের বইটা খুটিয়ে পড়ো ইংরেজি সাবজেক্টটাকে আমরা ভয় করলে চলবে না ইংরেজি সাবজেক্টটা কিন্তু খুব সোজা অনেকে তোমরা ইংরেজিতে ভয় পাও কিন্তু সেই ভয় আমাদেরকে কাটিয়ে উঠতেই হবে আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে তোমরা মন দিয়ে পড়াশোনা করো তোমরা সকলে ভালো থাকবে তোমরা সকলে সুস্থ থাকবে